বহুপ্রত্যাশিত আহোম মহোৎসব আমি সদিয়াত উদযাপন করবলে চিন্তা চর্চা আগবাইছিল আর যা 30 এপ্রিল সদিয়াত গাঁওবুড়া ভবনত আমার তিনচুকীয়া জেলা সমিতি আর সমূহ জ্ঞাতিবর্গর এক আলোচনা হয়ে যায়। গতি সেই আলোচনাত আমি 2024 বর্ষর প্রথম ভাগত এই মহোৎসব উদযাপন করবলে আমি সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গতি চাউলুং চুকাফাই বড় অসমত যমূহ জাতি জনগোষ্ঠী ঐক্যবদ্ধ করে একত্রিত করে আহোম নামৰ সত্তার সৃষ্টি করেছিল সেই আহোম নামৰ সত্তার আকৌ পুনৰ প্রয়োজন হয়ে পড়ছে। গতি আহোম জাতীয় মহাসভায় চাউলুং চুকাফাৰ আদর্শ সরগত করে এই বড় অসমৰ ভেটি সমন্বয় আকৌ পুনৰ রক্ষা করবর কারণে আহোম মহোৎসবর কথা চিন্তা চর্চা করে আইসি এয়া 2024 বর্ষর প্রথম মাহত আমি সদিয়াত প্রতিফলিত করবলে আমি চেষ্টা করি। সকলো খিলঞ্জীয়া ভূমিপুত্রর যম্পরা ঐতিহ্য সংস্কৃতি আর সকলোরে সহযোগত সেইখিনি আমি বিশ্বর দরবারত উপস্থাপন করবলে প্রতিষ্ঠা করবলে আকৌ পুনৰ প্রচেষ্টা করি। আর আপনার জানাবলে পাই সুখী হয়েছে যে বর্তমান আমি আমার 17খন কান্ট্রির লগত যোগাযোগ করা হয়েছে। গতি 17খন কান্ট্রি এই মহোৎসবলে আহিবলে সাজু। গতি আমার বর্তমান অসম সরকারকো এই বিষয়ে জানা হয়েছে যে এই মহোৎসবত অসম সরকার আর সমূহ অসমবাসী খিলঞ্জীয়াবাসীয় সহযোগিতা আগবাই এই মহোৎসব ভাগ সাফল্যমণ্ডিত করবে বলে আমি আশা করি। ধন্যবাদ। ধনে ধনে হসে ফুলে জিলিকা।